যাবজ্জীবন কারাদণ্ডের অমানবিক বিধান বাতিল করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড কেন থাকবে? একজন অন্যায় করেছে, তওবা করলে ছেড়ে দাও। মেয়াদবিহীনভাবে একজন মানুষকে হাজত করার, হাজত খাটানো এই ব্রিটিশের নির্যাতনের পলিসি অবশ্যই বাতিল করতে হবে। এদেশের রাজনীতি, ওকে হটাও আমাকে বসাও, এটা না আর কোনো রাজনীতি আছে? এটা যে কী বলতে চায় কেউ মানুষ বুঝতে পারে না। যারা মৃত্যুদণ্ডের আসামি বলে হাইকোর্ট রায় দিয়েছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বছরের পর বছর ফেলে রাখবা, এটা হবে না। যাদের 3 বছর হয়ে গেছে কমপক্ষে, তাদের কাছ থেকে মুচলেকা লিখে নিয়ে ছেড়ে দাও, ওর বাড়ি চলে আসো, তাদের পরিবার ধ্বংস হচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নওগাঁ পুলিশ প্রশাসনকে কখনো বা এদেশের বিচার বিভাগ কখনোই বলতে পারবে যে ডক্টর গালিব সাহেব এই কারণে নওগাঁ জেলখানে আসছিল? দুনিয়াতেও তারা বলতে পারেনি, কারণ এখান থেকে আমরা বেকসুর খালাস হয়ে বেরিয়েছি না, সপ্তাহ তো বেকসুর খালাস, কিন্তু এই খালাস পেতে আমরা 8 বছর 8 মাস 28 দিন গেল। হাইকোর্টে জামিন পাওয়ার পরও 3 বছর সমাজ স্বাধীন থাকতে হলো কারাগারে। দুনিয়াতে যে ক্ষতি তারা আমাদের করেছে, আমি সঙ্গে আরও আমরা 4 জন সাথী, মগর আগের বক্তা আমাদের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামও ছিল নওগাঁ কারাগারে। এই কারাগারে কেন গেলাম আমরা জানি না। আচ্ছা, আল্লাহকে জানে না? আপনাদের কি মনে হয় আল্লাহ জানে সব? বিচার কি শুধু দুনিয়াতে হবে না আখেরাতেও হবে? দুনিয়া বিচার হয়নি, আখেরাতের বিচার এখনো আছে। তারা দুনিয়াতেও কখনো আমার কাছে এসে প্রকাশ্য ক্ষমা চায় নাই, কারণ সে মুখ তাদের নাই। আখেরাতে তো ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, ওখানে কঠিন বিচার হবে, তাই না? এই জন্যে গত সংখ্যা তাহারিক যারা পড়েছেন, এইটা সম্পাদকে পড়ে দেখবেন, আমি লিখেছি মেয়াদবিহীনভাবে একজন মানুষকে হাজত করার, হাজত খাটানো এই ব্রিটিশের নির্যাতনের পলিসি অবশ্যই বাতিল করতে হবে। 1 মাসের বেশি কাউকে হাজতে রাখা যাবে না। আর যারা মৃত্যুদণ্ডের আসামি বলে হাইকোর্ট রায় দিয়েছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বছরের পর বছর ফেলে রাখবা, এটা হবে না। যাদের 3 বছর হয়ে গেছে কমপক্ষে, তাদের কাছ থেকে মুচলেকা লিখে নিয়ে ছেড়ে দাও, ওর বাড়ি চলে আসো, তাদের পরিবার ধ্বংস হচ্ছে, তাদের জীবন ধ্বংস হচ্ছে, লক্ষ লক্ষ এইভাবে পড়ে আসছে অপেক্ষমান তালিকায় মৃত্যুর জন্য। ওদের পরিবার কোন পাপ করেছে? নওগাঁ জেলেই আমার কাছে 2 জন এরকম নির্যাতিত কর্মী দুঃখ করি বলে, স্যার দেখেন আমার 4 বছর হয়ে গেছে, আমার কোনো ফয়সলা হয়নি, বউ বিদায় নিয়ে চলে গেল আজকে। গাইবান্ধা জেলে ওরকম 2-3 জন গেছে, কাঁদছে, তারা কিছু করতে পারে না। বিচারের নামে এই প্রহসন চলছে যুগ যুগ ধরে। স্বাধীন দেশ অন্য দেশের ইবাদত করছে, দাসত্ব করছে, এটা হবে না। আমরা বলে দিয়েছি যাবজ্জীবন কারাদণ্ডের অমানবিক বিধান বাতিল করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড কেন থাকবে? একজন অন্যায় করেছে, তওবা করলে ছেড়ে দাও। যাবজ্জীবন কেন কারাদণ্ডে ভোগ করে একজন মানুষ? যাবজ্জীবন ধরে তো সে কোনো অন্যায় কাজ করেনি, করেছে একদিন, এটা মানুষ খুন করেছে ধরে নেন, তো যাবজ্জীবন কারাদণ্ড হবে কেন? মানুষ খুন করেছে, তুই পাল্টা খুন করে দাও, কেসাস দাও। এইভাবে আইনের নামে যেসব বিধান বাংলার জমিনে চলছে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা কথাও বলে না। এদেশের রাজনীতি, ওকে হটাও আমাকে বসাও, এটা না আর কোনো রাজনীতি আছে? এটা যে কী বলতে চায় কেউ মানুষ বুঝতে পারে না।